বাসায় বসে ব্লিচ ছাড়া পার্লার মতো হেয়ার কালার করা যায়? ও মাই গড, একদম আশ্চর্যকর তাই না? বাট আশ্চর্যকর হলেও একদম সত্যি। কোটা এই হেয়ার ক্রিমগুলো কিন্তু অনেক 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 ভালো। এটা এত জোস কাজ করে আমি ইউজ না করলে জানতামই না। তো এটির বিভিন্ন কালার আছে, চেরি আছে, হুইসপার আছে, তোমরা তোমাদের পছন্দের মতো নিতে পারো। তো চেরি কালারটি হলো অনেকটা রেডিশ কালার। তো চলো এখন বলা যায় এটির মধ্যে কী কী থাকে। এটির মধ্যে থাকে একটি হেয়ার কালার, এটা যখন দেখাচ্ছি এটা, তারপর থাকে একটা ডেভেলপার, এটা ইউজ না করলে কিন্তু হেয়ার কালার হবেই না। তারপরেই থাকছে তোমাদেরকে একটি হ্যান্ড মাস্ক দেওয়া হবে, একটা না সরি দুইটা হ্যান্ড মাস্ক। প্রথমেই তোমরা হেয়ার ক্রিমটা নিবা, তো যে যার চুল অনুযায়ী হেয়ার ক্রিমটা নিবা এবং সাথে কিন্তু ডেভেলপার ইউজ করতে হবে। তারপরে তোমাদের পরিষ্কার চুলে এটি অ্যাপ্লাই করে দিবা। এখানে বক্সে দেওয়া আছে 20 থেকে 25 মিনিট রাখলে ভালো, বাট আমি সাজেস্ট করবো যে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে। এর বেশিও তোমরা রাখতে চাও, যে যেরকম কালার চাও সেই ওরকম রাখবা। যেমন কেউ যদি বেশি কালার চাও তাহলে বেশিক্ষণ রাখবে। তো 1 থেকে 1.5 ঘন্টা রাখার পরে তোমরা হেয়ারটা ওয়াশ করে ফেলবে, দেখবে কী সুন্দর একটা কালার আসছে। এবং এটা সবচেয়ে ভালো কালার এবং ডার্ক কালার হয় নেক্সট ডে। তো নেক্সট ডে কিন্তু পুরো রেজাল্টটাই দেখবে পাল্টে গিয়েছে, একদম ডার্ক এবং সফট হয়ে গিয়েছে চুলটা। এবং এইটি কিন্তু তোমার অনেক দিন লং লাস্টিং করবে, একদম ব্লিচ ছাড়া বাসে বসে কি অ্যামেজিং কালার করতে পারছে তাই না? তো যার যে কালারটা ভালো লাগবে তাদের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলো। টাটা, বাই বাই।